রাধে 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 কৃষ্ণা। সকল সোনা বন্ধুদের জানাই হাসি খুশি মন ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আজকের দেখো বন্ধুরা কে এসেছে, আজকের আমাদের আরও দুই চুন্নু মুন্নু গোপাল সোনা এসেছে সাজুগুজু করতে। আমাদের গোপাল সোনারা এতই পুচকু সোনা, দেখো দূর থেকে তাদের লক্ষ্য করা যাচ্ছে না, তবে কাছ থেকে দেখাচ্ছি। আর এই গোপাল সোনা তো তোমরা আগেই দেখেছ, আমাদের লাড্ডু গোপাল আমার গোপু গোবিন্দ দেখো এসেছে হাওড়া শালকিয়া থেকে, যে দিদি ভাই এসেছিল গোপাল সোনাদের সাজুগুজু করাতে। তো তারা তো সাজুগুজু করে বাড়ি ফিরে গেছে, তবে এই দিদি ভাইয়ের বাড়িতে যিনি পুরোহিত মশাই, তো তারা গোপাল সোনাদের সাজুগুজু দেখে সেও কিন্তু নিজের গোপাল সোনাদের নিয়ে চলে আসার ব্যবস্থা করেছে দিদি ভাইয়ের মাধ্যমে। আর দেখো দিদি ভাই আমাদের ছোট্ট কৃষ্ণর জন্য কত কিছু গিফট এনেছে, তো এখানে কি কি রয়েছে তোমরা একবার দেখো। আমাদের লিটল গোপাল সোনা আমাদের কৃষ্ণ, এখানে দেখো ওর সাজে পুরো একটা সেট রয়েছে, ময়ূরের পালক, বাঁশি, গলার হার, আর এখানে দেখো পোশাক রয়েছে চুন্নু মুন্নু সাইজের, দেখো একদম পুচকে। আর অনেক কটা জিনিস রয়েছে এর মধ্যে, দিদি ভাই কৃষ্ণর জন্য স্পেশালি অনেক কিছু এনেছে, কারণ কৃষ্ণর খুব একটা বেশি কালেকশান নেই বন্ধুরা। ওর জন্য দেখো প্যান্টি আছে, তারপরে মাথার যে কেশ রয়েছে, তারপরে দেখো এখানে সোয়েটার রয়েছে, হার রয়েছে, তো এত কটা জিনিস আমার কৃষ্ণ সোনার জন্য চলে এসেছে। তো আমি তো ভীষণ খুশি বন্ধুরা, কারণ সত্যি বলতে আমাদের কৃষ্ণর জন্য তেমন কোনো কালেকশান আমার কাছে নেই এখনো পর্যন্ত। তো দিদি ভাই সেই ভেবেই কৃষ্ণর জন্য অনেক কিছু নিয়ে চলে এসেছে। তো দেখো বন্ধুরা আমাদের এই দিদি ভাইয়ের পুরোহিত মশাইয়ের বাড়ির দুই গোপাল সোনা এসেছে আজকে সাজুগুজু করতে। আর সকলকে আজকে কেমন লাগছে দেখো, আমাদের লাড্ডু গোপাল চলে এসেছে একই সঙ্গে ননি, গোপু, কৃষ্ণ, আর আমাদের ওই দেখো নীলমণিও রেডি, অঙ্গরাগ নীলমণির কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের মোহন সোনা, মোহন সোনা কিন্তু আজকের বাড়ি ফিরে যাবে বন্ধুরা, কারণ তাদের বাড়িতে অসুখ ছিল তো অনেক দিন আগে, সে এসেছিল বন্ধুরা তোমরা সকলেই জানো। আর এখন চলো আমি অঙ্গরাগ শুরু করি। আর আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং, সেটা পুরো ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ আজকের আরও একজন বড় গোপাল সোনা আসতে চলেছে। ভিডিওর মাঝে অবশ্যই তোমরা লক্ষ্য করতে পারবে সেটা বন্ধুরা। এখন বন্ধুরা আমাদের গোপাল সোনারা যাচ্ছে স্নান করতে। আর এই দিকে দেখো আমাদের কৃষ্ণকে কত কিউট লাগছে, একদম লিটল কৃষ্ণ আমাদের। আর এই দিকে আরেকজন রয়েছে কৃষ্ণর মতো নীল বর্ণের, সেই কে দেখো নীলমণি। তো নীলমণিকে দেখে তোমরা অনেকেই পছন্দ করেছো, নীলমণির ফুল বডি মেকওভার হয়েছে, নীল বর্ণে সেজেছে আমাদের নীলমণি। আর আমাদের বাকি গোপাল সোনাদের দেখো কত কিউট লাগছে। তো তোমরা সকলেই জানো বন্ধুরা যে ননি গোপালের এবং কৃষ্ণর সেবাও থাকে এবং বাকি গোপাল সোনাদের সেবাও থাকে, তো সেইগুলোর মধ্যে আমাকে থাকতে হয় এবং আমি অঙ্গরাগের কাজটাও করি। তো এখন যেহেতু ওদের স্নানের সময় দুপুরবেলায়, তাই দেখো গোপাল সোনারা এখন স্নান করছে, তারপরে পোশাক পরবে, রেডি হবে, আমি আবার তারপরে ওই দিকে ছুটে যাব গোপাল সোনাদের অঙ্গরাগের জন্য। আরও একটা অদ্ভুত বিষয় ঘটেছে আজকে বন্ধুরা, আরও একজন গোপাল সোনা চলে এসেছে একই সঙ্গে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিদি ভাই আমাকে অনেকটা হেল্প করেছে আজকের গোপাল সোনাদের সেবার ক্ষেত্রে, কারণ একসঙ্গে একা হাতে না বন্ধুরা হয় না, এটা সত্যি বলতে অনেকটা সময় লেগে যায়। তো তার জন্য দেখো দিদি ভাই আমাকে অনেকটাই হেল্প করেছে সকলকে পোশাক পরিয়ে দেওয়া থেকে, তো আমরা কিন্তু ভীষণ এনজয় করছিলাম সব কিছুর মাঝে বন্ধুরা। আর তারপর আমি যাব অঙ্গরাগের বাকি কাজটা করতে। বন্ধুরা তোমরা সকলেই এখন প্রসাদ দর্শন করো, তোমরা সকলেই জানো দুপুরবেলা গোপাল সোনাদের অন্নভোগ নিবেদন করা হয়, তো আজকে প্রসাদে অনেক কিছু ছিল বন্ধুরা। আর আমাদের সকল গোপাল সোনাকে একই আসনে বসে ভীষণ সুন্দর লাগছে, আর বাকি দুই গোপাল সোনারও অঙ্গরাগ রয়েছে, আর একটা যে চমক রয়েছে সেটা তোমরা দেখতে পারবে একটু পরেই বন্ধুরা। তো দেখো যারা ছোট সাইজের একদম চুন্নুমুন্নু গোপাল সোনারা হয় বন্ধুরা, তাদের কাজটা অনেকটাই সূক্ষ্ম হয়, তাই সময় ধরে করতে হয় বন্ধুরা। আর
এরা দেখো নীল বর্ণে এবং গৌর বর্ণে সাজুগুজু করছে, কত সুন্দর লাগছে। একজন নীল বর্ণে এবং আরেকজন গৌর বর্ণে, খুব সুন্দর লাগতে চলেছে। তোমরা ভিডিও শেষে গোপাল সোনা যখন দেখবে তখন তোমরা বুঝতেই পারবে। আর যার কথা বলছিলাম বন্ধুরা যে কে আসতে চলেছে, তো সেই গোপাল সোনাও ফাইনালি চলে এসেছে। তো গোপাল সোনার বাড়ি হলো বাগুইয়াটি। তো বাগুইয়াটি থেকে আমার এই মিষ্টি গোপাল সোনা দেখো অঙ্গরাগের জন্য এসেছে। আজকে তো অনেকটাই চাপ বন্ধুরা, কারণ দুই গোপাল সোনা আছে আমার চুন্নু মুন্নু, তারপরে আমাদের এই যে বোনটা এসেছে আমাদের বাগুইয়াটি থেকে। তো দেখো গোপাল সোনার দিদিকেও তোমরা দেখো যে কষ্ট করে অনেক দূর থেকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে আমাদের গোপাল সোনার অঙ্গরাগ করার জন্য। তো চলো একসঙ্গে আমি তিনজন গোপাল সোনার অঙ্গরাগ করতে চলেছি, আর আজকেরই কিন্তু সকালে বাড়ি ফিরে যাবে, ইনস্ট্যান্ট অঙ্গরাগ করেই কিন্তু বাড়ি চলে যাবে। তো তোমরা দেখতেই পারো বন্ধুরা যে গোপাল সোনাকে সাজুগুজু করে সকলকে কেমন লাগতে চলেছে। তো চলো ফুল ভিডিও দেখতে থাকো আর বন্ধুরা এনজয় করো। দেখো বন্ধুরা আমার এই ছোট্ট বনু সকল গোপাল সোনাকে একসঙ্গে পেয়ে ভীষণ খুশি, আর আজকের ননি সোনা কিন্তু ভীষণ খুশি এই বোনটাকে পেয়ে, কারণ ননি সোনার ভীষণ পছন্দ হয়েছে। আর এই বোনটার কোলে সারাক্ষণ তার কোল জিরো বসেছিল বন্ধুরা যতক্ষণ আমি অঙ্গরাগ করেছি। তো ভীষণভাবে খুশি সকল গোপাল সোনাই এবং আমিও ভীষণ খুশি। তো চলো বাকি কাজগুলোও সারবো, সেই বাকি কাজগুলো কি দেখো আমাদের এই যে গোপাল সোনা এসেছে তার অঙ্গরাগের পুরো বিষয়টা কিন্তু করতে হবে, খুব কম সময় রয়েছে, কাজ অনেক বেশি। তো দেখো গোপাল সোনা শুধু ফেস মেকওভার হবে এবং গলার হারটা হবে, তোমাদের একটু আগেই বললাম, তো সেক্ষেত্রে সময়টা খুব তাড়াতাড়ি মধ্যেই করতে হবে। আর এইদিকে দেখো বন্ধুরা আমার মোহন সোনা আজকের বাড়ি ফিরে যাচ্ছে, মোহন সোনার মা চলে এসেছে মোহন সোনাকে নিয়ে যাওয়ার জন্য। তো বাড়িতে চলে যাচ্ছে আমাদের ছোট্ট মিষ্টি মোহন সোনা, কতদিন মা ছাড়া ছিল, তো আজকের মোহন সোনা তো খুব খুশি বাড়িতে ফিরে যাচ্ছে। আর এইদিকে দেখো আমার গোপাল সোনার আই মেকওভার হচ্ছে এবং গলার হার তৈরি হচ্ছে। তো ফাইনালি আমাদের গোপাল সোনা যে বাগুইয়াটি থেকে এসেছে তার কিন্তু মেকওভার হয়ে গেছে, এবার সেও কিন্তু বাড়ি চলে যাবে। আর আমাদের এই চুন্নু মুন্নু তার কাজটাও এবার আমি ফাইনালি করছি বন্ধুরা, তোমরা দেখো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, তাই আমি সন্ধ্যা আরতি দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই সকল গোপাল সোনাকে একই আসনে দেখে কত মিষ্টি লাগছে দেখো। আর ফাইনালি তাদের লুকও তোমরা দেখো, আমাদের চুন্নু মুন্নু আমাদের গৌর এবং নীলের বর্ণ যে সেজেছে তাদেরকেও তোমরা দেখো। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের আজকের এই অঙ্গরাগের ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব সময় আমার গোপাল সোনাদের মতন হাসি খুশি দেখো। রাধে রাধে।